হ্যালো বন্ধুরা, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ সেলে রাখা হয় সেটিকে কনডেম সেল বলা হয়, সেটি আমরা সকলেই জানি। তবে বাংলাদেশে থাকা কনডেম সেলগুলো কেমন হয় সেটি নিয়েই আমাদের আজকের ভিডিও। কারাগারে থাকা অন্যান্য বন্দীদের তুলনায় কনডেম সেলের বন্দীদের জন্য ভিন্ন আচরণবিধি রয়েছে এবং অন্যান্য বন্দীদের থাকার জায়গার সাথে কনডেম সেলের বেশ কিছু পার্থক্য রয়েছে। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। কনডেম সেলের সাথে কারাগারের অন্যান্য সেলের পার্থক্য কি? সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের অন্যান্য আসামিদের থেকে আলাদা ধরনের কক্ষে রাখা হলেও বাংলাদেশের কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়ার পর একজন বন্দীকে কারাগারের সার্বক্ষণিক পাহারায় রাখা, দর্শনার্থীদের সাথে দেখা করার বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা হলেও আলাদা কক্ষে রাখার বিষয়টি আইনে নির্দিষ্ট করে উল্লেখ নেই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে এক ধরনের রেওয়াজ বলা যেতে পারে, আর সেই রেওয়াজ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কনডেম সেলে রাখা হয়। একটি কনডেম সেলে সাধারণত এক বা তিনজন বন্দী রাখা হয়। সাধারণত ধারণা করা হয় যে দুইজন বন্দী থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, তবে তিনজন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না। সেই ধারণা থেকেই দুইজন বন্দীকে কখনো একটি কনডেম সেলে রাখা হয় না। কারা বিধি অনুযায়ী একজন বন্দীর থাকার জন্য ন্যূনতম 36 বর্গ ফুট জায়গা বরাদ্দ থাকতে হবে। তবে বাংলাদেশের জেলগুলোতে কনডেম সেলের ক্ষেত্রে এ আয়তন কিছুটা বেশি হয়ে থাকে। একজন বন্দী থাকার কনডেম সেল সাধারণত 10x6 ফুট আয়তনের হয়ে থাকলেও বাংলাদেশের অনেক জেলেই এই সেলের মাপ কিছুটা বড় হয়, আর তিনজন বন্দী যেসব সেলে রাখা হয় সেগুলোর আয়তন আরও বড় হয়ে থাকে। কনডেম সেলের ভিতরে আলো বাতাস চলাচলের জন্য সাধারণত অন্যান্য সেলের তুলনায় অনেক ছোট আকারের জানালা থাকে, আর এসব সেলে থাকা বন্দীদের দিনে একটি নির্দিষ্ট সময়ের জন্য সেলের বাইরে চলাচলের অনুমতি দেয়া হয়। কনডেম সেলে থাকা বন্দীরা মাসে একবার দর্শনার্থীদের সাথে দেখা করার সুযোগ পান। পূর্বে একসময় জেলের ভিতরেই কনডেম সেলে থাকা বন্দীদের সাথে দেখা করতে আসতে পারতেন দর্শনার্থীরা, তবে এখন মাসে একদিন জেল গেটে তারা দর্শনার্থীদের সাথে দেখা করার সুযোগ পান। একজন বন্দী একবারে সর্বোচ্চ 4 জন দর্শনার্থীর সঙ্গে দেখা করতে পারেন। কারা কর্তৃপক্ষ সাধারণত কনডেম সেলের প্রত্যেক বন্দী থেকে তার আত্মীয়দের তালিকা নেয়। নির্দিষ্ট কয়েকজন ছাড়া কনডেম সেলের বন্দীর সাথে দেখা করতে অনুমতি দেয় না কারা কর্তৃপক্ষ। সাধারণত মাসে একদিন বন্দীদের সাথে দর্শনার্থীদের দেখা করার অনুমতি দেয়া হলেও বিশেষ বিবেচনায় কখনো কখনো 15 দিনের মধ্যেও অনুমতি দেয়া হয়। একসময় কনডেম সেলের বন্দীদের নিজের সেলের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা ছিল। সেলে থেকে বছরের পর বছর বের হয়নি এমন উদাহরণও রয়েছে, কিন্তু একটা ছোট ঘরের ভেতরে দীর্ঘ সময় থাকতে থাকতে অসুস্থ হয়ে মৃত্যু ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই বর্তমানে সব বন্দীদেরই দিনের একটি নির্দিষ্ট সময় বাইরে চলাফেরা করতে দেওয়া হয়। বাংলাদেশে 10 বছরেরও বেশি সময় ধরে বন্দীর কনডেম সেলে থাকার নজির রয়েছে বলে জানা যায়। তবে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত বহু নারীর মৃত্যুদণ্ড দেয়া হলেও এখন পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখতে পারেন স্ক্রিনে থাকা ভিডিওগুলো।